এই ভিডিওটি বিলাসপুর রতনপুরের অর্ধেক দিনের যাত্রার। আপনি যদি এই ট্যুরটির প্রথম এবং দ্বিতীয় অংশটি না দেখে থাকেন, তবে ভিডিওর শেষে ও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমরা আগের দিন রাতে পেন্ড্রা রোড স্টেশন থেকে বিলাসপুর স্টেশন এসেছিলাম। এই দিন রাতে বাড়ি ফেরা ট্রেন, তাই সকালটায় এমনি স্টেশনে বসে না থেকে কয়েকটি জায়গা ঘুরে এলাম। স্টেশনের বাইরেই গাড়ি ভাড়া পাওয়া যায়, বাসও আছে, তবে এতজন সদস্য থাকার কারণে গাড়ি ভাড়া করা হলো। ভাড়া পড়েছিল 3,000। লাগেজ আমরা স্টেশনেরই লাগেজ রুমে রেখে এসেছিলাম। আমরা প্রথম যেখানে গেলাম সেটা হলো বিলাসপুর থেকে 75 কিলোমিটার দূরে চতুরগড়। সমতল থেকে 3,060 মিটার উচ্চতায় রয়েছে মহিষ মর্দিনী মন্দির। এখানকার 36টি গড়ের মধ্যে এটি একটি। এটি তৈরি করেছিলেন রাজা পৃথ্বীদেব 1079 সালে। জটাশঙ্করী নদীর উদ্গম স্থল রয়েছে এখানে। গর্ভগৃহে 12 হাত বিশিষ্ট মহিষাসুর মর্দিনীর মূর্তি স্থাপিত করা হয়েছে। কথিত আছে দেবী দুর্গা এখানে মহিষাসুরকে বধ করেছিলেন। মন্দির থেকে 3 কিলোমিটার দূরে শঙ্কর গুহা অবস্থিত, একটি সুড়ঙ্গের মতো। গুহাটি 25 ফুট লম্বা। গুহার ব্যাস খুব ছোট হওয়ায় কেবল ঝুঁকি ভিতরে যাওয়া যায়। এটি ভস্মাসুরকে পুড়িয়ে মারার জন্য পরিচিত। ভিতরে 2টি গুহা আছে। কথিত আছে যে ডান দিকের গুহাটি যেখানে ভগবান শিব ভস্মাসুরের চোখ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেছিলেন, এবং গুহার বাঁ দিকে ভগবান বিষ্ণু মোহিনী রূপে ভস্মাসুরকে প্রলুব্ধ করে নিয়ে গিয়েছিলেন এবং তাকে নাচতে প্রলুব্ধ করেছিলেন, যার পরিণতিতে শেষ পর্যন্ত রাক্ষস তার মাথায় নিজের হাত রাখে এবং সে ছাই হয়ে যায়। গুহার ভিতরে রয়েছে শিবলিঙ্গ ও আশেপাশে অনেক ঝর্ণা। প্রচণ্ড গ্রীষ্মে এখানে তাপমান 25 ডিগ্রির আশেপাশে, তাই এই চতুর্গড়কে 36 গড়ের সিমলা বলা হয়। এদিকে ছবি তুলতে তুলতে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য আর নতুন করে কোনো ছবি তুলতে পারলাম না। এই প্রচণ্ড ভিড়ে ছবি বা ভিডিও করতে পারিনি। রতনপুরের কাছে বিজয়পুর বলে একটা জায়গা আছে। এখানকার রাজা ছিলেন বিজয় সিং। এখনও বিজয়পুরে পুরনো কেন্দ্রার ধ্বংসাবশেষ দেখা যায়। বিজয় সিংয়ের 2 ভাই ছিল, রতনদেব সিং এবং তাসদ সিং। তাদের নামানুসারে রতনপুর এবং তাসদপুর জায়গার নাম। পরের গন্তব্য বিলাসপুর থেকে 32 কিলোমিটার দূরে রতনপুরের সতীপীঠ মহামায়া মন্দির। সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। সতীর দক্ষিণ স্কন্দ পড়েছিল এখানে। এই রতনপুর 4 যুগ ধরেই বর্তমান, স্থান একই, যুগে যুগে এক এক নাম। কলিতে রতনপুর, সত্যযুগে নাম ছিল মণিপুর, ত্রেতাতে মাতৃপুর, দাপরে হীরাপুর নামে পরিচিত ছিল। এখান থেকে 32 কিলোমিটার দূরে বিজয়পুরে রয়েছে ভৈরব রুদ্রনাথ মন্দির। মূল মন্দিরের ঠিক পেছনে রয়েছে মহাকালী, রয়েছে মহিষ মর্দিনী মন্দির, শ্রী হনুমানজি মন্দির, 1100 শতাব্দীর বিভিন্ন দেবদেবীর মূর্তি। গর্ভগৃহে রয়েছে মহালক্ষ্মী, মহা সরস্বতী বিগ্রহ। গর্ভগৃহের সামনাসামনি রয়েছে যজ্ঞস্থল। মন্দিরটি নির্মাণ করেন রতনপুরের রাজা রতনদেব সিং, সময়কাল 1100 সাল। মহামায়া মন্দির থেকে বেরোনোর রাস্তার পাশেই রয়েছে এক কুণ্ড। এই পবিত্র কুণ্ড বহু শতাব্দীর ইতিহাস বহন করে চলেছে। মহারাজা রতনদেব সিংহের প্রথম পুত্র রাজা পৃথ্বীদেব সিং, তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হলে স্বপ্নাদেশে জানানো হয় এই পবিত্র কুণ্ডে মূর্তি রয়েছে, সেই মূর্তি উদ্ধার করে প্রতিষ্ঠা করার আদেশ দেওয়া হয়। যথারীতি তাই করা হলো। রোগমুক্ত হলেন রাজা পৃথ্বীদেব সিং। আজও নিত্য পূজা হয়ে চলে আসছে হনুমানজির। এই পবিত্র কুণ্ডের জল কতটা আজও জানা যায়নি। রাজা পৃথ্বীদেব সিং 1150 খ্রিস্টাব্দ নাগাদ সিদ্ধপীঠ হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করেন। এই পবিত্র কুণ্ডের সংলগ্ন রয়েছে শিব মন্দির, যেগুলি 1100 থেকে 1153-এর মধ্যে তৈরি। সম্পূর্ণ স্থানটি ASI দ্বারা সংরক্ষিত। পৌরাণিক মত অনুসারে রতনপুরী অবস্থিত সিদ্ধ শক্তি, মহামায়ার রক্ষক রূপে আদিশক্তি ভৈরবনাথ।
এরপর আমরা দর্শন করতে গেলাম এই ভৈরবনাথ মন্দির, শ্রী কাল ভৈরব মন্দির নামে প্রসিদ্ধ। মন্দিরটি আনুমানিক 1-1.5 হাজার বছরের পুরনো। জানা যায় প্রথমে খোলা আকাশের নিচে, পরবর্তী সময় বাবা জ্ঞানগিরি গোসাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রতিষ্ঠিত বিগ্রহটি কত বছরের পুরনো তা কারোর পক্ষে জানা সম্ভব হয়নি আজও। বিগ্রহটির উচ্চতা 10 ফুট, 20টি বাহু সম্পূর্ণ বিগ্রহটি অলঙ্কারে সুসজ্জিত। এখানে বাবা কালভৈরব রুদ্র রূপে আছেন। মন্দির সংলগ্ন একটি পুকুর আছে। এখানে প্রচলিত ধারণা আছে প্রথমে কালভৈরব মন্দির দর্শন করেন মহামায়ার মন্দির দর্শনে পুণ্য লাভ করা যায়। পরবর্তী গন্তব্য শ্রী সিদ্ধি বিনায়ক মন্দির। মন্দিরটির অবস্থান রতনপুর থেকে প্রায় 2 কিলোমিটার। এটা পড়েছে ছত্তিশগড়ের মধ্যে। মন্দিরটি রতনপুরের বহু পৌরাণিক মন্দিরের মধ্যে একটি, বিশেষ স্থান দখল করে রয়েছে। মন্দিরটি 2017 সালে তৈরি, দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি এই মন্দিরটি। শ্রী সিদ্ধি বিনায়ক মূর্তিটি কালো গ্রানাইট পাথরের তৈরি। মূর্তিটি আনা হয় রাজস্থানের জয়পুর থেকে। মূর্তিটি উচ্চতায় 5 ফুট এবং ওজনে 3 টন। রতনপুরের জ্যোতিষ পণ্ডিত বিশ্বনাথ শর্মা বিগ্রহটির প্রাণ প্রতিষ্ঠা করেন। মন্দিরে উপস্থিত এক পণ্ডিত মহাশয়ের কাছে জানতে পারলাম সম্পূর্ণ মন্দিরটি 1 একর জমির উপর, মাটির 52 ফুট উঁচুতে মন্দিরটি প্রতিষ্ঠিত। এখানে মোট 5 বার আরতি হয়। ভোর 6টায় মঙ্গল আরতি, সকাল 7টা ও সন্ধ্যে 7টায় নিয়মিত আরতি, দুপুর 12টা ও রাত 9টায় ভোগ আরতি। গর্ভগৃহের চতুর্দিকে ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরের ছবিগুলি সুন্দরভাবে সাজানো আছে। অনেকগুলি পর্যটন স্থলের মধ্যে এই কটি দেখেই স্টেশনের পথে রওনা দিলাম আমরা। সেখানেই বাইরে হোটেলে 80 টাকার বাঙালি থালি দিয়েই লাঞ্চ সারলাম। বাড়ি ফেরার ট্রেন ছিল তারিখ 24 অক্টোবর, ট্রেন নাম্বার 18029, LTT সালিমার এক্সপ্রেস। স্লিপারের ভাড়া ছিল 700 টাকা, AC 2 টায়ারের ভাড়া ছিল 2780 টাকা এবং AC 3 টায়ার্সের ভাড়া ছিল 1890 টাকা। বিলাসপুর স্টেশনে ট্রেনটি রাইট টাইম রাত 10:15 ঢুকেছিল। বিলাসপুরে এই ট্রেনটি 20 মিনিট দাঁড়ায়। আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী সফরে।